হ্যালো ফ্রেন্ড, পিঙ্কি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? সবাই আশা করছি যে আমরা সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে দেখছি। তবে এটা ব্লগটা শুনে আমি আজকে রান্না দেখতে নিয়ে এসেছি। আর আমি আজকে রান্না করব খাসির চর্বি দিয়ে এঁচোড়। তো সেই জন্য প্রথমে এই যে এখানে প্রেশার কুকারে আমি এঁচোড় আর আলুটা একসাথে বসিয়ে দিয়েছি। এখানে যেন সিটিম আছে, আমি তিনটে সিটি মারা হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। তো চলো আমি এটা কীভাবে রান্না করছি সেটা যদি তোমাদের আজকে পুরো দেখাবো। একটা নতুন রেসিপি, জানি না কীরকম হবে, তবে আশা করছি ভালোই লাগবে। তো চলো, এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর আমি এখানে তিনটে সিটি মেরে রেখেছি, তোমরা চাইলে দুটো সিটি মেরেও কিন্তু নামিয়ে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে ভালোভাবে সেদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে। আর এখানে এই যে দুটো টমেটো কুচি রেখেছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি। এবার আমি এঁচোড়টা রান্না এসেছি আর গরম গরম হয়ে যাওয়ার পর এবার এতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সর্ষের তেলে রান্না করব। শূন্য রান্না আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য চিনি। আর চিনিটা দিচ্ছি কারণ চিনিটা দিলে কালারটা ভালো আসে তরকারি। আর এরপরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। দিয়ে ফোড়নটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের গা দিয়ে লালচে ভাবটা আসে ততক্ষণ কিন্তু এটা ভেজে নেব। আর এই সবগুলো উপকরণ কিন্তু একসাথে ভালোভাবে ভাজা হলে তারপরে এক একেও সব মশলাগুলো দেবো। তো কী কী আমি এখানে মশলা ব্যবহার করছি সবটাই তোমাদের দেখাবো। তো পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটো কুচি। আর টমেটোগুলো দিয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে হলেও টমেটো কাঁচা গন্ধটা না লাগে। তো টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেছে, এবার এতে মশলা দিয়ে দেবো। আর মশলার মধ্যে এখানে আমি জিরে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে এখানে বড় সাইজে একটা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, মানে এগুলো একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে। আর এগুলো মিক্সিতে না বাটলে তোমরা শিমলারায় বেটে নিতে পারো, সেটা তো জানোই। তো এবার এই মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত এর থেকে মানে মশলাগুলো দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এই গা দিয়ে মানে তেলটা না ছাড়ে ততক্ষণ কিন্তু ভালো করে কষে নিতে হবে। কারণ মশলা দেওয়ার পর এমনিতে একটা আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, সে যেন ভালো যত ভালো করে কষাবে তত কিন্তু কালারটা ভালো আসবে। আর এই মানে এই উপকরণটা হালকা আগুনে করলে কিন্তু ভালো হয়, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। তাও এই আদা রসুন পেস্ট একসাথে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আরও কিছু মশলা দেবো। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো। তো তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে ঝালটা একটু দিতে পারো, আর কম খেলেও কমিয়ে নিতে পারো, ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে কষে নেবো। আর আমার এখানে উনানের আগুনটা একটু বেশি উঠে গেছিলো, যার জন্য খুব পরিমাণে ধোয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। কিন্তু এই মানে এই উপকরণটা একটু আগুনটা কম হলে ভালো হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবার নুনটা দিয়ে আমি নুনটা আগেই দিই নি, নুনটা পরে দিলেই ভালো হয়। তো নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আর সব এই সব উপকরণ দিয়ে কিন্তু যত কষাবে তত কিন্তু এর টেস্টটা বাড়বে। তো দেখো ভালোভাবে অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো যে আমি যেহেতু আমি এটা চর্বি দিয়ে রান্না করব, তাই এই যে চর্বি আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, তো এই চর্বিগুলোই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার মানে 200 গ্রামের মতন চর্বি আছে। আমার এই চোরটা একটু বেশি, তাই আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতন আমি এখানে চর্বি ব্যবহার করেছি। তো চর্বিটা দিয়ে মানে চর্বিটা কিন্তু আগে দেওয়া যাবে না,
এইভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু চর্বিটা দিতে হবে। আর চর্বি নেওয়ার পরে দেখবে এই মানে এই মশলা যখন আমি কষাচ্ছি তখন কিন্তু এর কালারটা আরও সুন্দর আসছিল। তো এইভাবেই কিন্তু চর্বি দিয়ে তোমরা এই চোর রান্না করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা তো এইভাবেই তোমরা রান্না করবে। আর চর্বিটা দেওয়ার পর আবার একটু ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। আমি এই প্রথমবার রান্না করলাম এ চোর দিয়ে, চোর মানে চর্বি দিয়ে চোর, কোনোদিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম। তো তোমরাও কিন্তু একবার রান্না করে খাবে, আশা করছি খেতে খুব একটা খারাপ লাগবে না তোমাদের। তোমরা খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এবার দেখো মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। এবার আমি সেদ্ধ করা আলু আর এঁচোর দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আলুটা না সেদ্ধ করো তাহলে ভেজে নিয়ে কিন্তু আলুটা দিতে পারো। আমি এটা খুব অল্প সময়ের মধ্যে করতে চেয়েছিলাম, সেই জন্য আলুটা এঁচোরের সাথে ভাপ দিয়ে নিয়েছি, মানে সিটি মেরে নিয়েছি। এবার এই আলু আর এঁচোরটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে কষাতে হবে। যত এটা কষাবো তত কিন্তু টেস্টটা বাড়বে, তত কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে এঁচোর ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর আমার এখানে যেহেতু এঁচোর আর আলুটা সেদ্ধ করা ছিল সেখানে, সেই জন্য আমি এখানে বেশি জল ব্যবহার করিনি। আর আমি এঁচোরটা বেশি ঝোল রাখবো না, সেই জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। তোমরা যদি ঝোল বেশি খাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আমি এখানে 1 গ্লাস 1.5 গ্লাসের মতন জল দিয়েছি, বড় গ্লাসে 1.5 গ্লাস, যেখানে যে গ্লাসগুলোতে জল খাওয়া হয়। তো এবার আমি এটা পরিমাণ মতন জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঝোলটা ঢেকে দেওয়ার আগে এখানে আমি সামান্য চিনি দিচ্ছি, কারণ চিনিটা দিলে খাবার টেস্টটা ভালো আসে। এটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য আমি চিনিটা ব্যবহার করিনি, সব রান্নাতেই সামান্য একটু চিনি দিলে খাবারের টেস্টটা আরও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি ঢেকে এটা আরও 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেবো। তো দেখো ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এখানে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, যা খাবারের আরও টেস্ট বাড়িয়ে দেয়। তো যারা গরম মশলা খেতে ভালোবাসো না বা খাও না তারা কিন্তু গরম মশলাটা না দিতে পারো। তো আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি, তাহলে যেহেতু একটা চর্বি দিয়ে রান্না করেছি সেজন্য যাতে মাংসর মতন আসে টেস্টটা, সেই জন্য আমি এখানে গরম মশলা ব্যবহার করছি। আর গরম মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতন, 2 মিনিট ঠিক না, 1 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর ঝোলটা দেখো গরম মশলা দিয়ে ফুটে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিটা দেওয়ার পর আবার 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর ঝোলটা নামানোর আগে কিন্তু অবশ্যই তোমরা নুনটা চেখে নেওয়া হবে, কারণ নুনটা যেরকম মানে খেতে ভালোবাসো পরিমাণটা সেভাবে নুনটা দেবে। কেউ নুন কম খাও কেউ বেশি খাও, তো আমি নুনটা দেখে নিয়েছি। এবার এই ঝোলটা নামে দিলেই আমার আজকে তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের চর্বি দিয়ে এঁচোর রেসিপি। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আর আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আর আমার ভিডিওর নিচে থাকা যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটা অন করে রাখুন নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।